তাদের শিল্পের নবীনতা অনেক ভালো, তাই আমরা ভেতরটা দিকে। আমি অনেকের কাছে শুনছি এই গ্রামাঞ্চলে যে কার্তিক পালের মূর্তির মুখশ্রী খুব ভালো, তো এইটার সিক্রেট কি, কি রহস্য কি? ঐতিহ্যমণ্ডিত এক গ্রামে এবং এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি এত সুন্দর একটি শিল্প কারখানায় যেখানে আমরা মা দুর্গার অনেক মূর্তি দেখতে পাচ্ছি। তো বাকিটা ধন্যবাদ চন্দ্রিমাকে। আমরা এসে পৌঁছেছি একটি অতি প্রাচীন জনপদ সাধনপাড়া গ্রাম। এই সাধনপাড়া গ্রামের শিল্পীদের সুনাম সারা পৃথিবীময়, সারা ভারতবর্ষময়। আমরা পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছি, দেখেছেন যে কলকাতা কুমারটুলি এবং কৃষ্ণগড়ের পুতুলপট্টি। কিন্তু এই কৃষ্ণগড়ের পুতুলপট্টি এবং কলকাতা কুমারটুলির যে শিল্পীদের, তাদের নারী পোতা রয়েছে এই সাধনপাড়া পালপাড়াতে। তো চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি সাধনপাড়ায় যে স্টুডিওতে, তার কিছু প্রতিমা আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি দুর্গা প্রতিমা এবং তার সাথে তার ছেলে মেয়েরা চলে যাচ্ছে একটি দুর্গা মণ্ডপে। তো আমরা এখন দেখতে পাচ্ছি গাড়ির উপরে অলরেডি প্রতিমা সবাই তুলে নিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে রওনা দেবে প্রতিমা তার মণ্ডপের দিকে। তো সেই উদ্দেশ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে যে সাধনপাড়া একটি ঐতিহ্যমণ্ডিত গ্রামে এত সুন্দর প্রতিমা দূর দূরান্ত থেকে সবাই নিতে আসছে, তো সেই জন্য আমরা এখানে অত্যন্ত আপ্লুত হয়ে যাচ্ছি এই দৃশ্য দেখে। আমরা এসে পৌঁছেছি সাধনপাড়া একটা স্বনামধন্য শিল্পালয়, রামদাস শিল্পালয়। এর আগে আপনারা কয়েকটা প্রতিমা দেখলেন ভিতরে, এবার আমরা চলে এসেছি একটা, যে দেখছেন দেবী মুখ। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুখ। আমরা দেখেছি যে গ্রাম বাংলায় এই মুখ ভীষণভাবে প্রচলিত। তো দেখছেন যে এই যে পিছনের দিকটা রয়েছে, দেখুন সুন্দর চালচিত্র। এই চালচিত্র আগে যে বিভিন্ন জমিদার বাড়িতে এগুলো পুজো যেগুলো দিত, যেগুলো বনে দিয়ে আনা বা সাবেকি পুজো যেগুলো আমরা বলি, সেই সাবেকি পুজো এগুলো দেখা যাচ্ছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে মূর্তির মধ্যেও পরিবর্তন ঘটেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আসছে। কিন্তু এই যে সাবেকি আমরা দেখলে সত্যি প্রাণ ভরে যায়। মা দুর্গা প্রতিমার এত সুন্দর মুখ এবং দেবী মুখ দেখলে একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে উদয় হয়। এটা অত্যন্ত ভালো লাগছে যে এখানে দেখছেন যে মা দুর্গা এবং লক্ষ্মী, মা লক্ষ্মী এবং সরস্বতী প্রত্যেকের মুখের মধ্যেই একটা সেই সাবেকিয়ানা ভাব রয়েছে। এটা আমাদের অত্যন্ত ভালো লাগে যে এরকম একটা প্রতিমা আমাদের এখনও মানুষ পছন্দ করছেন এবং সেই সাবেকিয়ানা এবং গ্রাম বাংলা যে আদি মুখ, সেই মুখটাকে তারা ধরে রাখতে চাইছেন। কিছু কিছু মণ্ডপে আমরা এখনও দেখছি মূলত এই যে প্রতিমা, মানে আমরা যেটা দেখে এসেছি যে গ্রাম বাংলায় যে জমিদার বাড়ি, বনেদি বাড়িতে
এই সাবেকিয়ানাটা দেখা যায়। সাধারণত যে বিভিন্ন ক্লাব সংগঠন যে পুজো হয় সেগুলো এখন থিমের উপরে চলে এসেছে, দেখবেন আপনারা বিভিন্ন থিমে। এই থিমের ব্যাপারটা আজকে একটা বিপ্লব ঘটে গেছে, পশ্চিমী দুনিয়া থেকে ভারতবর্ষ এবং পৃথিবীর সারা প্রান্তের ছোঁয়া আমাদের প্রতিমার মধ্যে চলে এসেছে। কিন্তু যারা এটা ধরে রাখতে পেরেছেন সেগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এইটা ধরে রাখাটা মানে গ্রাম বাংলার যে আদি রূপ, মা দুর্গার যে আদি রূপ, সেটা এই প্রতিমার মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে প্রাচীন রূপ বা সাবেকিয়ানা থেকে মানুষ সরতে সরতে একটা এখন থিম পূজা এসে পরিণত হয়েছে। দুর্গা ঠাকুরকে সেখানে বোঝাই যায় না যে মা প্রতিমা, এটা মা দুর্গার পূজা হচ্ছে বা মা দুর্গার মূল প্রতিমা কোথায় সেটা আমরা খুঁজে বেড়াই, কারণ এখন থিম পুজোর উপরে মানুষ ক্রমশ সরে সরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই যে সাবেকিয়ানা বজায় রাখা, এটা যারা যে প্রতিষ্ঠান বা যে সংঘ করে থাকে তাদেরকে সাধুবাদ জানাবো, যে তারা গ্রাম বাংলার প্রকৃত রূপটা বা প্রকৃত মায়ের যে রূপ, উমা মায়ের যে রূপটা, মা দুর্গার যে রূপটা, সেটা সুন্দরভাবে তারা তুলে ধরেছেন। হ্যাঁ, আমারও একই মত, তারকদা একদম ঠিক কথা বলেছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এইরকম দেখতে পাই যে দুর্গা মণ্ডপে গিয়ে সাধারণত আমরা বিভিন্ন থিমের পূজা দেখতে পাই, কিন্তু আমাদের সাধনপাড়া যে এত ঐতিহ্যমণ্ডিত একটি গ্রাম এবং এই ঐতিহ্যমণ্ডিত এই গ্রামে আমরা দেখতে পাই যে সমস্ত জমিদার বাড়িগুলো এখনও আছে, তো সেই সমস্ত বাড়িগুলো, এমনকি শুধু জমিদার বাড়ি নয়, কিছু কিছু দেখছি ক্লাবও, যেগুলো বারোয়ারি, সেই সমস্ত বারোয়ারি ক্লাবগুলো এখনো অবধি কিন্তু এই এক চালা ঠাকুর কিন্তু এখনো অবধি করে চলেছে এবং সেই সাবেকিয়ানা কিন্তু তারা এখনো অবধি বজায় রেখেছে এবং ওই সাবেকিয়ানা কিন্তু আসল মায়ের প্রতিমা, সেখানে প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে এবং সেই প্রাণ প্রতিষ্ঠা হওয়ার ফলে আমরা বুঝতেই পারছি এত সুন্দর মায়ের রূপ, এত সুন্দর মায়ের সাবেকিয়ানা তারা বজায় রাখার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দরভাবে তারা পুজো কিন্তু এখনো অবধি পরিচালনা করে চলেছে। তো আজকে খুব ভালো লাগছে এইরকম একটি জায়গায় আসতে পেরে যে যেখানে এত সুন্দর এক চালার প্রতিমা এখনো অবধি তৈরি করা হচ্ছে এবং যে সমস্ত ক্লাব, যে সমস্ত বাড়িগুলো এখন এই এক চালার ঠাকুর তারা নিয়ে যাচ্ছে, তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। আমরা যে এসেছি রামদাস শিল্পালয়ে, আমরা তাদের বিভিন্ন প্রতিমা, বিভিন্ন আঙ্গিকের মূর্তি আমরা দেখলাম, সাবেকিয়ানা থেকে আরম্ভ করে আধুনিকতার ছোঁয়ায় প্রতিটি মূর্তি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমরা কথা বলে নেব যে এখানকার যে স্বনামধন্য শিল্পী শ্রদ্ধেয় কার্তিক পাল মহাশয়ের সঙ্গে, চলুন তার সঙ্গে দু চারটে কথা বলা যাক। নমস্কার কার্তিকবাবু। নমস্কার। এবছরে দেখছি আমরা যে একটা সারা পৃথিবীময় একটা অতিমারি চলছে, কোভিড-19। তো এই সারা পৃথিবী, সারা ভারতবর্ষ এবং আমরা গ্রামাঞ্চলে যারা বসবাস করি একটা প্রভাব সাংঘাতিক রকমের পড়েছে। তো এই অবস্থায় আপনাদের এখানে মৃৎশিল্পী মানে যে এই যে প্রতিমা তৈরি করেছেন, এখানে কি ধরনের প্রভাব পড়েছে? আমাদের এখানে প্রভাব তো মোটামুটি ভালোই পড়েছে। যখন এই কোভিডের শুরু হলো এবার সেই সময় লকডাউন যখন হলো তখন আমার 25টা প্রতিমা, যেটা বিচালি মাদা বলা হয়, প্রথমে কাঠামো সেই সময় হয়ে গিয়েছে এবং আমার প্রায় 50টার কাছে প্রতিমা হয়। এবং ওই লকডাউন হওয়ার ফলে আমি আর রিস্ক নিয়ে আর নতুন করে প্রতিমা বানাতে আগ্রহী হইনি। মানে প্রতিবার আপনার প্রতিমা কত সংখ্যক বানা? আমার প্রায় 50টা। 50টা। এবছরে কতগুলো করেছেন? এবছরে করেছি 25টা। মানে একটা ক্রাইসিস রয়েছে, মানে একটা আতঙ্ক রয়েছে, আতঙ্কের জন্যই আতঙ্ক বানাতে পারিনি এবং সেই ভাবে খরিদ্দার আসিও নি। মানে কত দূর থেকে আপনার এখানে আসেন? যারা আমার ওদিকে আসানসোলেও গিয়েছে, আসানসোল, হ্যাঁ, তারপর এদিকে দমদম মৃণালিনী সিনেমা হলের সামনে একটা গলিতে ওখানে, তারপর বেলেঘাটা এই সমস্ত, এবং গত বছর ওই গাঙ্গনাপুর আর এদিকে লালগোলাপুর। মানে মোটামুটি 4-5টা ডিস্ট্রিক্ট কভার করছেন আপনি সবার সঙ্গে একটা কাছে যাই। তো এবছরে কি বছর ওই ওরা তো আসেইনি, মানে আসতেই পারে না, মানে কোনো রকম যোগাযোগ না, যে আমরা গাড়ি করে টাকা নিয়ে অনেকে ওই এতে আমরা এবছর ঘট পুজো করবো অথবা ওইখান থেকে একটা জায়গায় প্রতিমা নিয়ে কোনো রকমের ছেড়ে দিই। তাহলে গড়পড়টা কতগুলো ঠাকুর আপনি তৈরি করেছেন এবছরে? আমার এবছরে 25-26টা। 25-26টা, মানে সেখানে সবকটাই অর্ডার হয়েছে? সেটা না, সবকটা হয়নি, 4টে ঠাকুর পড়ে আছে পিছনের বারান্দায়। যখন আপনারা শুটিং করেছেন সেই সময় 4টে ঠাকুর দেখবেন রং করা। মানে আমি একটা ঠাকুর দেখলাম আপাতত, যে আপনার ওই লাইনে ওখানেই 4টে ঠাকুর দেখবেন রং করা, এবং যদি ক্যামেরা ঘোরাতে পারেন উপরের দিকে দেখুন, উপরের দিকে রয়েছে লক্ষ্মী সরস্বতী চৌকা আঁকা হয়, ইনকমপ্লিট মানে এইগুলো বিক্রি হয়নি বলেই ওইগুলো কমপ্লিট করা হয়। তার মানে এটা ধরুন একটা বেশ সমস্যা, এই কারণেই বলবো আমি, কারণ ওই ঠাকুরগুলো যেটা আধা হয়ে রয়েছে, ইনকমপ্লিট হয়ে রয়েছে, সেগুলো তো একটা ইনভেস্টমেন্ট হয়েছে আপনার, এই জন্য আমরা বিশাল ক্ষতি ক্ষতির মধ্যে, হ্যাঁ বিশাল ক্ষতির মধ্যে। আর সব থেকে ইয়ে দেখবেন ওই যাকে নিয়ে আনন্দ তার তার খোঁজ কেউ রাখে না, সরকার নাকি কেউ আজ পর্যন্ত 5 পয়সা কোনো, মানে এই যে নানান রকমের
চারিদিকে দান অনুদান অনেক রকমের হচ্ছে, কিন্তু সরকার এই এই শিল্পের প্রতি পাঁচ পয়সা কাউকে এখনো পর্যন্ত না, এগুলো এগুলো আমি বলবো সেটা আপনাদের আমাদের এটা প্রচার হবে নিশ্চয়ই কোনো সহায়তা ব্যক্তি যারা নেতারা। হ্যাঁ আমার কথা হচ্ছে সেটাই যে আপনাদের বক্তব্যটা যদি আপনাদের কোনো ইউনিয়ন থাকে সেখানে আমাদের সেটা চিন্তা করে করতে পারেনি, যার জন্যই আসে এটা সম্ভব হয়নি। এই যে কুমারটুলতে ইউনিয়ন আছে কিন্তু তারাও ওইভাবে কিছু করতে পারে, এটা করতে পারলে ভালো হয়। মানে বিভিন্ন রকম দেখছি আমরা আমরা যারা খবরের কাগজ বা টিভিতে নিউজে দেখি যেগুলো যে বিভিন্ন রকম ভাতা সরকারি তরফে বা বিভিন্ন রকম অনুষ্ঠানের কাছে সেটা আপনাদের কাছে পৌঁছায়নি। বেশ আচ্ছা, এই যে আপনাদের যে বিভিন্ন সাজপোশাকগুলো নিয়ে এসেছেন এগুলো তো আপনারা লোকালি তৈরি করেন? না, এগুলো আমরা কৃষ্ণনগর বা কলকাতা এই সমস্ত থেকে আনতে হয়। এবার তো একটা প্রভাব পড়ছে এর উপরে যে আপনাদের আনা আনার অসুবিধা, শুধু আনা নয় চলছে না, ট্রেন চলছে না, এখান থেকে পার্সোনাল গাড়ি করে আনতে হবে, তার মানে একটা খরচও বেড়ে যাচ্ছে। অন্যান্য বা প্রতিমা তৈরিতে যে লাভটা হতো সেই লাভের জায়গাটা ভীষণ কম, তার মধ্যে হচ্ছে কি আমাদের যারা কাস্টমার প্রতি বছরই কিছু না কিছু অন্তপক্ষে 500 টাকা হলেও বাড়ায় এবং তারা আনন্দের সঙ্গে বাড়ায় তার কাছে ইয়ে করে, কিন্তু এবছর আমরা মনে করি যে দেখুন যদি কিছু পুজো হয় অন্তত পক্ষে সরকারি নিয়ম মেনে সরকারি বিধি মেনে তাহলে ক্লাবগুলোর থেকে বড় কথা হচ্ছে আপনারা বাঁচবেন, কারণ আপনাদের যেহেতু পেশাগত জীবন এটাই, কারণ এটার উপর নির্ভরশীল আপনাদের ঘর সংসার। এইবার একটা জিনিস বুঝতেই পারছেন, 50টা ঠাকুরের জায়গায় 25টা ঠাকুর করে আমার কি তাহলে সংসারের বা সমস্ত কিছু ইয়েতে ভরণ পোষণ এটা একটা চাপ রয়েছে, প্লাস আমার আন্ডারে অনেক শিল্পী সহশিল্পী যারা রয়েছে সহশিল্পীরা কাজ করেন, এবার তাদেরও খালি অনেকটা এফেক্ট পড়ছে। আপনি বাইরে কখনো ঠাকুর করেছেন মানে কৃষ্ণনগর বা কলকাতা কুমারটুলিতে? না, আমি বাইরে কোথাও করতে যাইনি, আমার এখান থেকে গিয়েছে, এখান থেকে মানে আপনার যারা আপনার কাছে যারা কাজ শিখেছে তারা কখনো কখনো ওখানে গেছে বাইরে, তারা বাইরে অনেক সময় কাজ করে কিন্তু আমার ওই প্রতিমা গিয়েছে, যেমন আসানসোল নিয়ামত পোর্টফোলিয়া ওখানে গিয়েছে, আসানসোল প্রপারে গিয়েছে, তারপরে এই যে বললাম ভেলেঘাটা বা দমদম এগুলো, মানে এই যে ঠাকুর আপনি তৈরি করছেন মা প্রতিমা এটা এটা করে আপনি আত্মিক শান্তি পান? বেশ বেটা, এটা আমার মজা লাগবে সেটা করে, মানে পেশাগত জীবন তো রয়েছে, মানে অনেকের আমি বলতে চাইছি এই কারণে যে পেশা নেশা দুটো আলাদা হয়ে গেলে না, দুটো জিনিস আলাদা হয়ে যায়, মানে আপনার নেশাটা তো এটাই, মানে পেশার সঙ্গে পেশা নেশা দুটো না মিললে না মিললে হবে না, মানে সেই ভাবনাটা সেই প্রকাশটা মায়ের যে রূপটা সেটা প্রকাশ পাবে না। হ্যাঁ সেটাকে আমি বলছি যে আপনি এটাকে পেশা নেশা আপনার যৌথ ভাবে না। কতদিন থেকে চালাচ্ছেন আপনাদের এরপর প্রতিষ্ঠান? এটা আমার মোটামুটি বংশ পরম্পরায় 14 পুরুষের ব্যবসা বলতে 14 পুরুষের ব্যবসা তো এখানেই করছেন? আমার বাবা বাবা করেছেন, ঠাকুরদা করেছেন, বর্তমানে আমি করছি। রামদাস শিল্পালয়, রামদাস শিল্পালয়, রামদাস পাল হচ্ছে আমার বাবার নাম। এই যে সাধনপাড়া অঞ্চল আমরা যেটুকু দেখি সাধনপাড়া অঞ্চলে যে আপনার একটা সুনাম অর্জন করেছে বিভিন্ন সময়, এইটা আপনারা যে কতদিন থেকে জানেন যে না সাধনপাড়া একটা সুনাম অর্জন করেছে মৃৎশিল্পের ক্ষেত্রে? সাধনপাড়া বরাবরই সুনামের ইয়ে আছে, তার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য অনেক সময় মানে চলতে লাগে। বলি দু একটা কথা জিজ্ঞাসা করার জন্য শুধু শিল্পীকে মানে খানিকটা নিজস্ব এটা সাধনার ব্যাপার বলা, এটা জিনিসটা হচ্ছে যে আমি চোখটা যে দেবো এই চোখটার মধ্যে আন্তরিকতা কতটা থাকবে, এবং সেইটাই মায়ের সঙ্গে আমরা যখন চোখ বা কোনো কিছু এইভাবে কাজ করি সেগুলো ওই আমরা তখনই বলি যে মা আমি কিছু জানি না যা করার তোমার, এইটাই হচ্ছে মূল মন্ত্র, মায়ের আশীর্বাদেই চলছে। হ্যাঁ, মায়ের আশীর্বাদেই আমাদের এই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কার্তিকবাবু, নমস্কার। Thank you.
আমরা নাকাশিপাড়া থানার অন্তর্গত চিচুড়িয়া গ্রাম থেকে বেথুয়া ডহরি মৃৎশিল্পী হয় তারা কেউ ছোট নয়, শিল্পী মাত্রই তাদের গুণ অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে ডিফারেন্স থাকে। তো এবার সেই কারণে এখানে হয়তো একটু স্ট্যান্ডার্ডিটি বেশি, তাদের শিল্পের নৈপুণ্যতা অনেক ভালো, তাই আমরা বেতনের দিকে এখানে আসি। কিন্তু তাই বলে এই নয় আমরা কোনো শিল্পীকে ছোট নজরে আমাদের ক্লাব দেখে থাকি। তো কত বছর ধরে আপনারা এখানে ঠাকুর নিতে আসছেন? আমরা এখানে দীর্ঘদিন থেকেই প্রতিমা নিতে আসি। যাই হোক, আপনারা বেথরাউড়ি থেকে এসেছেন, আপনাদের স্বাগত জানাই। সাধনপাড়া একটা সুনাম অর্জন করেছে বহুদিন যাবৎ, এখানে বিভিন্ন শিল্পী যারা কুমারটুলি, কলকাতা কুমারটুলি এবং কৃষ্ণনগর পুতুলপট্টিতে যারা কাজ করেছেন এবং সুনাম অর্জন করেছেন, আজকে দেখা যাচ্ছে সাধনপাড়া অঞ্চলের প্রচুর মানুষ যারা এই শিল্পী তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছেন। আপনি যে কথাটা বললেন যে শিল্পীকে নৈপুণ্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ, কারণ সবাই প্রতিমা তৈরি করেন, কিন্তু শিল্পীর যে হাতের ছোঁয়া বা তার যে ভাবনা, তার যে অনুভূতি, এই জায়গাটা একটা উচ্চমাত্রায় সাধনপাড়া, এটা আপনি মেনে নিচ্ছেন? একদম একদম। এটার জন্য ধন্যবাদ, কারণ আমরা এটাই চাই যে সাধনপাড়াটা এমন একটা জনপদ, এটা প্রাচীন কাল থেকে এখানে মৃৎশিল্পীতে উন্নতি লাভ করেছে এবং তারা সুনাম অর্জন করেছে। আপনারা এটা মেনে নিলেন? হ্যাঁ, যেমন হয়ে আসছে, রেকর্ড ভালো। হ্যাঁ, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা সুনাম অর্জন করেছে। তো এখানে কি আপনার বেথরাউড়ি থেকে কোনো দামের কোনো ফারাক পাচ্ছেন? না, দামের কোনো ফারাক এমন কিছু নেই, দামের ন্যায্য দাম ওনারা নিয়ে থাকেন, তাতে কোনো প্রবলেম আসে না। মানে মূলত আপনারা আছেন যে দামটা নয়, এই দূর থেকে কষ্ট করে আর্টিস্টিক্যাল নজরে, আর্টিস্টিক্যাল নজরে, এবং সেই সেই অনুভূতিটা বা সেই ভাবনাটা প্রকাশ পাচ্ছে এবং আপনাদের সঙ্গে মিলছে। হ্যাঁ, আমরা খুব খুশি, আমাদের যারা ভক্তবৃন্দরা যারা আসে এবং যারা দর্শকরা আসে তারা প্রচন্ড খুশি। হ্যাঁ, যে মাতৃ রূপটা সেটা একদম অন্তর থেকে প্রকাশ পাচ্ছে প্রতিমার মধ্যে দিয়ে, বিশেষ করে মুখমণ্ডলে, যে মুখমণ্ডলে মুখশ্রী, তার যে আর্টিস্টিক্যাল সাইডটা অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে এখানে ওরা প্রকাশ ঘটছে। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। হ্যাঁ, নমস্কার, আপনাদের স্বাগত, শুভেচ্ছা আপনাদেরকেও যারা এখানে উপস্থিত আছেন, সকলকে পক্ষ থেকে যথেষ্ট অভিনন্দন রইল। হ্যাঁ, আপনারা সুস্থ থাকুন এবং সরকারি নিয়ম মেনে মাস্ক পরে স্যানিটাইজ করে এগিয়ে চলুন। ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন। অপর একটি মৃৎশিল্পী কারখানায়, যে কারখানাতে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন প্রতিমা তৈরি হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব যে কতদিন থেকে তারা এখানে প্রতিমা তৈরি করছে। আমি চন্দ্রিমাকে বলবো শ্রদ্ধেয় মৃৎশিল্পীর সঙ্গে কথা বলার জন্য। আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, এই যে 22 বছর বলছেন, কিন্তু আপনি তো জানি আপনাদের দীর্ঘদিনের প্রতিমা শিল্পালয় রয়েছে, মানে আপনি নিজে করছেন, মানে আপনার আপনার কতদিন থেকে রয়েছে, মানে আপনার বাবা ঠাকুর দাদা কাবুল আমল থেকে রয়েছে, মানে দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে, তো সেটাই জানতে চাইছি, মানে আপনি প্রতিমা তৈরি করছেন, আপনি নিজে তৈরি করছেন 22 বছর, তার মানে এই শিল্পালয়টা দীর্ঘদিনের। যাই হোক, তো আমাদের তো আমরা সবাই জানি বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তো আগের বছর আমাদের খুব সমারোহে দুর্গাপুজো খণ্ডিত হয়েছিল, কিন্তু এবছর তো আমরা সবাই জানি যে কোভিড-19 আক্রান্ত আমাদের এবার পৃথিবী তথা ভারতবর্ষ, তো সেই দিক থেকে বলতে গেলে যে আপনাদের ওপরও কি সেই কোভিড-19 প্রভাব পড়েছে? হ্যাঁ, যে খাবো পয়সা হাফ করে তা বিক্রি, আপনাদের প্রত্যেক বছরের ঠাকুর তৈরির হার কত থাকে তাও? 27-28, তো এই এই বছর আপনি কত থেকে করেছেন? এটা খুবই খারাপ অবস্থা। মানে এগুলো আপনি অর্ডার পেয়েছেন, মানে 12টা অর্ডার পেয়েছেন নাকি? 12টা অর্ডার পেয়েছেন। আপনার কি পুজোগুলো কি বন্ধ হয়ে গেল? না, পুজোগুলো বন্ধ হয়ে গেল, কমে পাচ্ছে অর্থ সাইডে, আর যা জিনিসের পক্ষে দাম বেড়ে যায়। তো এই যে আমরা যে সমস্ত প্রতিমা দেখতে পাচ্ছি, তো এই প্রতিমার যে সমস্ত আমাদের দোকান থেকে সব কিনে আনতে হয়।
বেলডাঙা বন্ধ থেকে আজকে আজ একটা নিয়ে গেছি তখন বেলডাঙা থেকে অন্যান্য বার কত দূর থেকে আসে ও সব টাইপ কোনটি আসে আর কি বেশি আসে পশ্চিমবঙ্গে যোগাযোগ নেই কি করে যাবেন মানে এমনি মানসিক শান্তি পান এই কাজটা করে না কোথাও একটা খামতি রয়েছে আমরা মোটামুটি এবার ৫৬ বছর আমরা এখান থেকে মূর্তি নিয়ে একটাই আনন্দ পাই যে আমাদের মূর্তি খুব সুন্দর হয় এবং মানে সুন্দর খুবই সুন্দর মানসিক শান্তি কিছুটা হেল্প অবশ্যই হয়েছে তবু আগের বার যেমন করেছি তার থেকে সামান্য আমরা হেল্প করেছি যদিও আমরা গ্রামে বাস করি তাই কোভিড-19 ব্যাপারটা খুব একটা এখনো আজ পড়েনি তাই আমরা আরম্ভটা মোটামুটি রাখছি সিএসএফ মুভি ক্লাবের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আবার অপেক্ষা করুন আমরা আবার আসছি নমস্কার।